thank <smart noise> you এখন ভাই আমাদের হেডলাইনটা তোমরা দেখেছো যে আমাদের টপিকটা হচ্ছে সম্ভাবনার গুণ এবং যোগ সংক্রান্ত প্রবলেমগুলোকে আমরা সলভ করব। বাট তার আগে আমরা আসি একটা ইম্পর্ট্যান্ট টাইপ নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা কি আর অবর্জনশীল ঘটনা কি এই দুইটা জিনিস নিয়ে কথা বলা খেয়াল করি ভাইরা বর্জনশীল ঘটনা হচ্ছে এমন কেস যে যার সাথে দুইটা কেস ধরো আমার এরকম হলো একটা কয়েনকে আমি নিক্ষেপ করলাম আর একটা ডাইস বা ছক্কাকে আমি নিক্ষেপ করলাম এখন কথা হচ্ছে একটা কয়েন থেকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই কয়েন থেকে হেড পাবার প্রবাবিলিটি কত আর এই ডাইস থেকে জোর সংখ্যা পাবার প্রবাবিলিটি কত এখন আমাকে তোমরা এটা বলো ভাইয়া এই দুইটা জিনিসের ভিতর কি কোনো মানে কমন কেস আছে একটা কয়েন থেকে হেড পাচ্ছি আর একটা ডাইস থেকে জোর পাচ্ছি দুইটা কি সম্পূর্ণ আলাদা জিনিস না এদের দুজনের ভিতরকে কোনো ইন্টারসেক্ট বাকি আমরা যেটাকে বলি কোনো কমান পার্ট আছে কোনো কমান পার্ট নেই তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের বর্জনশীল ঘটনা যেখানে আমরা কি দুইটা ঘটনার ভিতর কোনো কমান পার্ট পাচ্ছি না একটা কয়েন থেকে হেড পাওয়ার ঘটনা কখনোই একটা ছক্কা থেকে জোর পাওয়ার ঘটনাটাকে কি ইফেক্ট ফেলবে না ঠিক আছে কিন্তু অবর্জনশীল ঘটনা জিনিসটা আমরা কি খেয়াল করি আমি তোমাদেরকে বললাম যে একটা ছক্কা পেলাম ছক্কায় আমাদের কী কী মোট ঘটনা হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমি তোমাদেরকে বললাম ভাইয়া এই ছক্কা থেকে আমার জোর সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি বের করো এবং আরেকটা প্রবাবিলিটি বের করতে বললাম তিন এর চেয়ে বেশি একটা সংখ্যা থেকে জোর সংখ্যা কী কী আছে ছক্কা থেকে জোর সংখ্যা দুই চার ছয় এবং তিনের থেকে বেশি সংখ্যা কি কি আছে ভাই আমাদের চার পাঁচ ছয় করি ভাইয়া আমাদের এখানে আমার আছে তার মানে ঘটনা হচ্ছে ছয় কেসটা দুইটা ঘটনার ভিতর আমার কি একটা কমন পার্ট থাকে বা কি হয় ইন্টারসেক্ট পার্ট থাকে বা আমি আরো ক্লিয়ারলি বলতে পারি অবর্জনশীল ঘটনা হচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কি ভাই নির্ভরশীল হবে এইটার সাথে এইটার রেজাল্টের সাথে কি ওইটার রেজাল্ট আমার কি হবে নির্ভরশীল হতে হবে বা এদের দুজনের ভিতর কি আমার একটা কমান পার্ট থাকবে সেই কেসটা কি বর্জনশীল ঘটনা হচ্ছে যে কিভাবে কোনো সম্পর্ক নেই আচ্ছা এখন ভাই আমরা চলে যাই আমাদের যে টপিকটা নিয়ে আমাদের এখন আলোচনা করার কথা ছিল যে সম্ভাবনার গুণ এবং যোগ সেটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি তোমরা যখন ইন্টারে চলে যাবা তখন তোমরা এটা রিলেটেড প্রুফগুলো করবা বাট আমাদের এসএসসি স্ট্যান্ডার্ডে এটা রিলেটেড প্রুফগুলোর কোনো দরকার নেই আমরা জাস্ট কি করব এক্সাম্পলের মাধ্যমে দেখব যে কখন আমাদের সম্ভাবনা যোগ হচ্ছে কি কি কেসে আর কি কি কেসে আমাদের আমরা গুণ করতেছি দুইটা কেসকে খেয়াল করি খুব ইম্পর্টেন্ট একটা টাইপ ভাবো তুমি খুলনাতে আছো সেখান থেকে তুমি যাবা বরিশাল এখন মাঝখানে ভাবো তুমি ঢাকা দিয়ে যাবা এখন খুলনা থেকে তুমি ঢাকায় আইদার তুমি যেতে পারো এই একটা পথে সেই পথটা ধরো তুমি ধরলাম আমি হচ্ছে বাই কার এই পথটা তুমি যেতে পারো বাই এয়ার যেতে পারো তাহলে ধরলাম বাই এয়ার এবং ঢাকা থেকে বরিশালে তুমি তিনটা রাস্তায় যেতে পারো ধরো একটা হইতে পারে তুমি নদী পথে যেতে পারো আরেকটা তুমি যেতে পারো রোডে আরেকটা যেতে পারো বাই এয়ারে ঠিক আছে তাহলে আমি ওটা ধরে নিলাম এয়ার তারপরে হচ্ছে রোড এবং ওয়াটার তোমাকে আমি প্রশ্ন করলাম খুলনা থেকে বরিশালে তুমি কত উপায় যেতে পারো খুলনা থেকে বরিশাল যেতে হলে তোমার প্রথমে খুলনা থেকে যেতে হবে ঢাকায় এবং দেন ঢাকা থেকে তোমার কি বরিশাল যেতে হবে এই কথাটা আশা করি ভাই আমরা সবাই বুঝতে পারছি তাহলে আমাকে একটা জিনিস বলো ভাই খুলনা থেকে বরিশাল যাতায়াতের যে কয়টা উপায় হবে সেটা অবশ্যই তোমাকে ইফেক্ট ফেলবে খুলনা থেকে ঢাকায় তুমি কয়টা উপায় যাচ্ছ প্রথমে তো তোমার খুলনা থেকে ঢাকায় যেতে হবে দেন তোমার ঢাকা থেকে বরিশাল যেতে হবে তাহলে কি এইখানে তোমার যে ঘটনাটা হচ্ছে আর এইখানে যে দুইটা ঘটনা হচ্ছে এরা পরস্পর কি রিলেটেড কারণ আমি তোমাকে প্রশ্নটা করছি কি খুলনা থেকে বরিশালে তুমি কত উপায়ে যেতে পারো তাহলে তোমার কি খুলনা থেকে ঢাকার কেসটা প্রথমে হিসাব করতে হবে দেন ঢাকা থেকে তোমার কি বরিশালের কেসটা হিসাব করতে হবে তাহলে খুলনা থেকে ঢাকায় তুমি কয় উপায়ে যেতে পারো দুই উপায়ে যেতে পারো এবং ঢাকা থেকে বরিশালে তুমি কয় উপায়ে যেতে পারো তিন উপায়ে যেতে পারো তোমার প্রশ্ন কি করেছি খুলনা থেকে বরিশালে তুমি কত উপায়ে যেতে পারো যেহেতু আমার এই দুইটা কেস রিলেটেড আমি এদের মাঝখানে কি করব ভাই গুণ করব। অর্থাৎ তুমি খুলনা থেকে বরিশাল কত উপায়ে যেতে পারো মোট তিন দুগুণই ছয় উপায়ে যেতে পারো যদি আমি এখানে এরকম থাকতো যে আমার এখানে আরেকটা কেস দিলাম বরিশালে যাওয়ার আরেকটা কেস আছে তাহলে ভাই জিনিসটা কি হইতো খুলনা থেকে ঢাকায় তুমি যেতে পারো দুই উপায়ে এবং ঢাকা থেকে বরিশাল তুমি কয় উপায়ে যেতে পারতো চার উপায় যেতে পারতো তাহলে কি হবে চার দুগুনি মোট আট উপায় কি তুমি ঢাকা থেকে বরিশাল যেতে পারো আশা করি তোমাদের বুঝলা যে যেহেতু আমাদের দুইটা কেস কি রিলেটেড আমার প্রথমে খুলনা থেকে ঢাকা যেতে হবে এবং ঢাকা থেকে তারপর কি বরিশালে যেতে হবে এই কারণে দুইটা জিনিসকে গুণ হয়েছে আমি আরেকটা কেস দ্বারা তোমাদেরকে জিনিসটাকে আরেকটু ইজি করি খুলনা আমি মাঝখানে ঢাকা দিলাম আবার দিলাম বরিশাল এখানে আমি ধরো দিলাম সিলেট আবার সেম কোশ্চেনটা আমি করলাম যে খুলনা থেকে বরিশাল তুমি কত উপায় যেতে পারো খেয়াল করি ভ্যা তোমাকে কোশ্চেনটা করা হলো প্রথমে আসে এমন হতে পারে তুমি খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাবা তাহলে খুলনা থেকে যদি তুমি ঢাকা হয়ে বরিশাল যাও প্রথমে কি খুলনা থেকে তুমি ঢাকা যাচ্ছো দেন ঢাকা থেকে বরিশাল যাচ্ছ তাহলে খুলনা থেকে ঢাকা যেতে পারো কয়টা উপায় দুইটা উপায় ঢাকা থেকে বরিশাল যেতে পারো কয়টা উপায় তিনটা উপায় তাহলে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার উপায় কত হবে যেহেতু ভাই কি এই দুইটা এই কেসটা কি রিলেটেড আমরা কি করতেছি গুণ করে দিচ্ছি দুই তিন দুগুণে কত হচ্ছে ছয় কোন কেসটা এবার খুলনা থেকে ঢাকা হয়ে তুমি বরিশালে যাচ্ছ খুলনা থেকে ঢাকার উপায় কি রুট দুইটা ঢাকা থেকে বরিশালের রুট তিনটা তুমি তিন দুগুণে ছয় উপায় কি খুলনা থেকে বরিশালে যাচ্ছ আবার আমরা আসি খুলনা থেকে তুমি এমন হতে পারে সিলেট হয়ে বরিশালে যাবা তাহলে তুমি থেকে সিলেট যেতে পারো কয়টা উপায় তিনটা উপায় এবং সিলেট থেকে বরিশাল যেতে পারো কয়টা উপায় 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 তাহলে থেকে সিলেট সিলেট তিনটা এবং বরিশাল জিনিসটা কি রিলেটেড আমি তিন চারা কত করলাম বারো পেলাম এবং আরেকটা কেস হইতে পারে তুমি ডাইরেক্ট খুলনা থেকে বরিশাল যাবা কোথাও থামবা না তাহলে এই কেস কয়টা তোমার একটা এখন আমার প্রশ্ন ছিল ভাইয়া যে তুমি খুলনা থেকে বরিশাল পৌঁছাইতে পারো মোট কতটা উপায় এটা অ্যান্সার হবে প্রথমে খুলনা থেকে ডাইরেক্ট তুমি বরিশালে যেতে পারো এটাকে কি একটা উপায় তুমি খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যেতে পারো সেটা কয়টা উপায় ছয়টা উপায় খুলনা থেকে সিলেট হয়ে বরিশাল যেতে পারো সেটা কত উপায় বারো উপায় তার মানে কি বারো আর ছয় পাচ্ছে আঠারো মোট উনিশ উপায়ে তুমি খুলনা থেকে বরিশাল যেতে পারো কারণ কি এইখানে প্রত্যেকটা পার্টকে আমি যোগ করছি তাহলে ভাইয়া আমাদের এখনের টপিকটা আমরা খেয়াল করি কখন যোগ হচ্ছে আর কখন গুণ হচ্ছে দেখো খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল এই যাচ্ছ কেসটা আর খুলনা থেকে ডাইরেক্ট তুমি বরিশালে যাচ্ছ এই দুইটা কেস পরস্পর কি আমাদের বর্জনশীল এইটার সাথে কোনো সম্পর্ক নাই এইটা ডাইরেক্ট তুমি খুলনা থেকে বরিশাল যাচ্ছ কোনো সম্পর্ক নাই কিন্তু খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাচ্ছ এইখানে তোমার খুলনা থেকে ঢাকার কেসটা হিসাব করতে হবে দেন ঢাকা থেকে বরিশালের কেসটা হিসাব করতে হবে তার মানে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার এই প্রক্রিয়াটা পুরোপুরি কিভাবে কমপ্লিট হচ্ছে এখানে দুইটা উপায় আর এদিকে তিনটা উপায় খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাচ্ছ এই পার্টটা রিলেটেড মানে আমি কি বলতে পারি এটা অবর্জনশীল কেস আমি এখানে কি করলাম গুণ করলাম কত হলো আমার তিন দুগুনি ছয়টা অনুরূপভাবে খুলনা থেকে সিলেট হয়ে তুমি বরিশাল যাচ্ছ খুলনা থেকে সিলেট হওয়ার কেসকে তিনটা সিলেট থেকে বরিশালের কেস কয়টা চারটা এই কেসটা কি একটা রিলেটেড কেস কত হইলো তিন চারে বারো কিন্তু দেখো ভাই খুলনা থেকে সিলেট হয়ে বরিশাল যাওয়ার কেসটা আর খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার কেসটা এরা কি একজন আরেকজনকে কি কোনো ইফেক্ট ফেলবে ভাই বর্জনশীল এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই তাহলে আমরা মনে রাখবো যেই কেসগুলোকে আমাদের রিলেটেড না খুলনা থেকে ডাইরেক্ট বরিশাল যাচ্ছি এইটা কি খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার কেসটা সাথে রিলেটেড না অনুরূপ ভাবে খুলনা থেকে ঢাকা হয়ে বরিশাল যাওয়ার কেসটা খুলনা থেকে সিলেট হয়ে বরিশাল যাওয়ার কেসটার সাথেও রিলেটেড না এই কেসে আমি কি করলাম প্রত্যেকটাকে আলাদাভাবে যোগ করলাম কিন্তু যখন আমি ইন্টারনাল ব্যাপার নিয়ে আলোচনা করলাম তখন আমি কি করলাম ধ্য দুইটাকে গুণ করলাম তাহলে এই জিনিসটাকে আমাদের খুব বোঝা ইম্পর্টেন্ট যে কখন আমাদের সম্ভাবনা দুইটা কেসে গুণ হচ্ছে আর কখন আমাদের যোগ হচ্ছে